অধিকাংশ মুসলিমরা মনে করে যে নবী জীবিত আছেন, আর ভাষাটাও বলার ঢং হয় না। নবী জীবিত আছে তো নবী হাই বলবে, তাই না? হাইয়ুন মানে জীবিত, কিন্তু বলে কি করে জানো, হায়াতুন নবী, হায়াতুন নবী, হায়াতুন নবী, হায়াতুন নবী মানে নবীর জীবন, নবী জীবিত এটা বোঝায় না। হায়াতুন নবী মানে কি, হায়াত মানে হচ্ছে জীবন, বুঝা গেছে, বা প্রাণ। তাহলে হায়াতুন নবী মানে নবীর জীবন, নবীর প্রাণ। কথাটা কত ভুল, মানে ভাষাগতও ভুল, ভাষাগত দিক থেকে জাহেলের জাহেল মূর্খ এমন যে ভাষাটাও ঠিক করতে পারেনি। যদি বলতে যে নবী হাই তাহলে ঠিক হতো, বলছেন হায়াতুন নবী, হায়াতুন নবী। আর এই হায়াতুন নবী আর মামাতুন নবী নিয়ে ঝগড়া লাগায়, হায়াতুন নবী আর ওয়াফাতুন নবী নিয়ে ঝগড়া লাগায়, আর কোরআন হাদিসের কিছু পরোয়া করেন। এখন শুনেন আল্লাহ কোরআনে কি বলছেন, নবী বেঁচে আছেন না নবী ইন্তেকাল করেছেন, মারা গেছেন। আর কিছু লোকের আছে যে নবী মারা গেছেন বললেও, নবী বিশ্বাস করলেও মারা গেছেন কথা বলাকে বেয়াদবি মনে করে, কি বলছে নবী আল্লাহর পেয়ারা হয়ে গেছেন। এইটাও একটা বিদাতীদের লক্ষণ, নবী আল্লাহর কি হয়েছেন, পেয়ারা হয়েছেন, তার মানে মারা বললে কি হয়ে যাবে, বেয়াদবি হয়ে যাবে। যেমন আমাদের দেশে বিদাতি ধারণা, কোরআনে ভাই কোরআন কোরআনের দোকানে কোরআন নেওয়ার জন্য গেছেন না কেনার জন্য গেছেন, বলছে কত দাম, কি বলবে আমাদের দেশের লোকেরা, আরে বেয়াদবি করলেন আপনি, কোরআনের দাম দিতে পারবেন, কোরআনের দাম দিতে পারবেন, কোরআনের দাম বলছেন আপনি, আদব পেতে জানেন না। আমাকে ওই রকম কোন এক দেশের রাজধানীতে গিয়া, জানি না এটা, কিন্তু জানা নাই যে কোরআনের দাম বলা যাবে না, বলছি কত এর মূল্য, আরে মূল্য দিতে পারবেন কোরআনের আপনি, আমাকে ধমক দিয়েছে। আজকে ঠিক 25-30 বছর আগের কথা বলছি, তখন যুবক মানুষ, তো কোরআন মূল্য দিতে পারবেন কেন ভাই, কোরআনে কেউ মূল্য দিতে পারে, তো তাহলে মূল্য নেবেন না নাকি, বলছি তাহলে মূল্য নেবেন না, দেন ফিরিয়ে দেন তো আরো ভালো হয়। আর চুপ হয়ে গেছে দোকানদার, আর দিবে কোথেকে, তো কি বলতে হবে, বলছে হাদিয়া কত বলতে হবে, হাদিয়া কত, তা হাদিয়া কেন আপনাকে দেবো, হাদিয়া মানে গিফট, গিফট করেন আপনি, আরে হাদিয়া কেন, হাদিয়া আবার চেয়ে নেওয়া হয় যে দিতে হবে, ইচ্ছা হইলে আপনাকে পয়সা দিলাম, না হয় না দিলাম, দেন করেন দেন না, বুঝা গেছে। এগুলো হচ্ছে বিদাতীদের লক্ষণ, হ্যাঁ এদিকে পয়সা আদায় করছে আর বলছে কোরআন হাদিয়া বলতে হবে, দাম বলা যাবে না মূল্য বলা যাবে। তো ঠিক তেমনই এক শ্রেণীর বেদাতি, হালকা বেদাতি আছে, ভারী বেদাতি যারা বড় শিরকি আকীদা রাখে যে নবী হায়াতুনি বেঁচেই আছেন, ইন্তেকাল করেননি, মারা যাননি। আর আরেকদল বলছে মারা গেছেন, কিন্তু মরা কথাটা বলা যাবে না, কি বলতে হবে, নবী আল্লাহর পেয়ারা হয়েছেন, আল্লাহর সাথে মিলে গেছেন, আল্লাহর সাথে মোলাকাত করেছেন, হ্যাঁ ইত্যাদি ইত্যাদি, পরলোক গমন করেছেন, গমন করেছেন, এইসব ভাষা বলতে হবে। কোরআন কোন ভাষাটা ব্যবহার করছে এটা আজকে দেখাবো আপনাকে। কোরআন কি বলছে, যে তিনি আল্লাহর পেয়ারা হয়ে গেছেন, আল্লাহর পেয়ারা অবশ্যই হয়েছেন, আল্লাহর পেয়ারা সবচেয়ে বেশি পেয়ারা তিনি হয়েছেন, কিন্তু এই ভাষা বলাতে আপনার অসৎ উদ্দেশ্য, হ্যাঁ বিদাতি কথা মগজে ঢুকে আছে, এইটা হচ্ছে সমস্যা আসলে। জি হ্যাঁ, তো আল্লাহ পাক সূরা জুমারের আয়াত নম্বর 30 কি বলছেন শুনেন, ছোট্ট আয়াত, ইন্নাকা মাইয়্যিতুন ওয়া ইন্নাহুম মাইয়্যিতুন। আল্লাহ বলছেন হে নবী নিশ্চয়ই তুমি মাইয়্যিতুন, মাইয়্যিত মানে কি, বাংলাতে বলেন এই শব্দটা, আপনারা বলেন না, কোথায় যাচ্ছেন ভাই, মাইয়্যতের বাড়ি যাচ্ছে, হ্যাঁ কোথায় যাচ্ছেন ভাই, মাইয়্যতের জানাজায় যাচ্ছে, বলছেন না মাইয়্যতের দাফন কাফনে যাচ্ছে, তো মাইয়্যতটা বাংলা হয়ে গেছে, আসলে আরবি শব্দ, কোরআনের শব্দ, ইন্নাকা মাইয়্যিতুন, হে নবী তুমি কি জীবিত, না কেমন না, তো বাংলাদেশের অধিকাংশ লোক, ভারতের অধিকাংশ লোক যারা নিজেদেরকে মুসলিম বলে তারা বলে যে হায়াতুন নবী, হায়াতুন নবী, আর আপনারা বলছেন যে মাইয়্যিত মানে মৃত, আল্লাহ বলছেন নিশ্চয় তুমি কি মৃত, কোরআন বলছে মৃত, আর আমাদের দেশের মুসলিমরা বলছে হায়াতুন নবী, হায়াতুন নবী, দেখেন কোরআন কোন দিকে নিয়ে যায়, এদের ধর্ম কোন দিকে যায়, চিন্তা করুন আপনি। আয়াত নম্বর বলে দিলাম, দেখে নেবেন বাংলা তর্জমা করে। আরেকটি আয়াত শুনেন, আল্লাহ সূরে আম্বিয়ার আয়াত নম্বর 34 ইরশাদ করছেন, ওমা জাআলনা লিবাশারি মিন ক্বাবলিহিল খুলদা আফাই মিত্তা ফাহুমুল খালিদুন। আল্লাহ বলছেন ওমা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকা আল খুলদা, হে নবী তোমার পূর্বে কোন মানুষকে স্থায়িত্ব দান করি, কোন মানুষ চিরকাল থাকেনি, আদমও থাকেনি, নূহও থাকেনি, ইব্রাহিমও থাকেনি, কেউ থাকেনি, কোন মানুষকে আল্লাহ স্থায়ীভাবে পৃথিবীতে রাখেননি। আফাই মিথ্যা, সুতরাং তুমি যদি মারা যাও, মিথ্যা মানে মাতা আমুত, মত থেকে তুমি যদি মারা যাও, আল্লাহ কোরআনে কি বলছেন, মত শব্দ বলছেন না, বলছেন না মাইয়্যাতুন আগের আয়াতটিতে, হ্যাঁ সূরা জুমারের মাইয়্যাত বললেন না, বললেন না, না বলে আল্লাহর পেয়ারা কি বললেন, আল্লাহর সাথে মোলাকাত বললেন কি, হ্যাঁ না আল্লাহ তো শিখাতে জানেন না, আউযুবিল্লাহ, হ্যাঁ
আল্লাহ আদব শিখান নেই? হ্যাঁ, কোরআনে বেয়াদবি আছে নাকি? তাহলে বলেন তো দেখি, একটু বুঝেন, ভালো করে বুঝেন যে কত বদ আকীদা আমাদের দেশে আছে রসুল সম্পর্কে। তো এই আয়াত বল আফাইম মিত্তা, হে নবী তুমি যদি মারা যাও, আল্লাহ বলছেন ফাহমুল খালেদুন, তো তোমার দুশ্মনরা চিরকাল থাকবে নাকি? অন্যরা চিরকাল থাকবে নাকি? তারাও মরবে এবং তুমিও মাইয়া তুমিও মারা যাবে। জি হ্যাঁ, তো এইভাবে নবীকে কি বলা হয়েছে? মাইয়াত বলা হয়েছে, মিত্তা বলা হয়েছে। আর একটি আয়াত রয়েছে, সেটাতে বলা হয়েছে ওমা মুহাম্মাদুন ইল্লা রাসুল কাদ খালাত মিন কাবলি রাসুল আফাইম মাতা। সুতরাং তিনি যদি মারা যান, মাতা এমত মানে মারা যান, ওখানেও মাতা বলেছেন নবী। মা আয়েশা নবীর আদব করতেন না বেয়াদবি করতেন? তার বিবিরা বেয়াদবি করতেন না, আদব কায়দা জানতেন তারা? হ্যাঁ, আমাদের চাইতে একটু কম নাকি? সাহাবিরা আদব করতেন না বেয়াদবি করতেন? কত যে হাদিস আছে, আমার একটা বক্তব্য আছে ওয়াফাতুন নবী বলে, ইন্টারনেটে আছে, ইন্টারনেটে পাবেন আপনি। তাতে ওয়াফাতুন নবীতে ওই হাদিস গুলি মা তান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আয়েশা বলছেন, অন্যান্য বিবিরা বলছেন, সাহাবিরা বলছেন, মা আয়েশা বলছেন মা তান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা হাকিনাতি ওয়া যাকিনাতি, মাতা মারা গেছেন। তাহলে না এটা কোরআনে বিয়াদি বলা হয়েছে, না হাদিসে বিয়াদি বলা হয়েছে, না সাহাবিরা বিয়াদি মনে করেছেন, বরং মারা গেছেন, মারা গেছেন মত শব্দ। যেমন আপনার ক্ষেত্রে আমার ক্ষেত্রে বলা যে অমুক ব্যক্তি মারা গেছেন, তেমনি রাসূলের ক্ষেত্রেও মারা গেছেন কথা কোরআন হাদিসে উল্লেখেছে। সুতরাং নবী মারা গেছেন, নবী বেঁচে নেই। হায়াতুন নবী বলবেন আজকের পরে না বলবেন? তারপরেও দেশে কোন হায়াতুন নবী, হায়াতুন নবী, আমাদের হায়াতুন নবী বেঁচে আছেন, বেঁচে আছেন।